কোনো ব্যক্তি যদি ইবাদত করে বা সারাদিন কেটে যায় একবার আল্লাহর কাছে জান্নাত চায় না, তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। তাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, তলব করতে হবে, আশা রাখতে হবে আল্লাহর কাছে জান্নাতের, কারণ জান্নাত হচ্ছে আল্লাহর রহমত। ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করে। জান্নাত বলে, আমার কি হলো যে আল্লাহ তুমি আমাকে কেমন বানাইলা, আমার পেটে সব অভাবী আর দুস্থ গরিব অভাবীরা যাদের কোনো মান সম্মান নাই, তুমি আমাকে তাদেরকে আমার মধ্যে দিলা। আর জাহান্নাম অহংকার করে বলে যে আমি এমন সৃষ্টি যে আল্লাহ আমার মধ্যে পৃথিবীর যত উদ্যত্তকারী আছে, স্বৈরাচার রাজাকার আছে, আল্লাহ আমার পেটের মধ্যে এনে দেয়। অহংকার করে বলে, মানে আমার পেটে সব অহংকারী ফেরাউনের মতন ব্যক্তিদেরকে আমি পেয়েছি। আর জান্নাত বলে, আল্লাহ তুমি আমাকে হত দরিদ্র কিছু মানুষকে দিছ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ইন্ডিকেট করে বলে, আনতি রাহমাতি আরহামু বিকি মান নাশা ও মিন ইবাদি, তুমি আমার রহমত, আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি রহমত করতে পারি তাই। আর জাহান্নামকে বলা হয় আনতা গাদাবি, আরেক বর্ণনা আসছে আনতা আযাবি ও আযিবু বিকি মান নাশা ও মিন ইবাদি, আমি তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছেড়ে দেব। তাহলে জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছে, সেই জান্নাত আমাদেরকে চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। প্রথম পর্বে আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি, যেহেতু নেটে বক্তব্যগুলো ছাড়া হয় তাহলে সেই কথাগুলো আমি আর রিপিট করতেছি না। আজকে একটা হাদিস দিয়ে আমি আপনাকে শুরু করব যে এটার ফায়দাটা কি। কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, জানেন এর রেজাল্টটা কি? একটা হাদিস আপনি পেয়ে যাবেন, হাদিসটা ইমাম ইবনু মাজা তিনি তার 31 নম্বর অধ্যায় কিতাবুজ জুহুদের 39 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 4340 নম্বর হাদিস, এবং তিরমিজিতে হাদিসটি আপনি 36 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। 36 নম্বর অধ্যায়ের সর্বশেষ হাদিস এটা, যদি আমার হেফজ ভুল না করে থাকে সম্ভবত 25-72 নম্বর হাদিস, 2572 নম্বর। এইমাত্র অফিসে বসে বসে হাদিসটি আমি দেখে আসলাম, 2572 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনাকারী রাসুলুল্লাহ বলছেন, মান সাল আল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, কোনো ব্যক্তি যদি কোনো দিন আল্লাহর কাছে তিনবার করে জান্নাত চায়, তিনবার যখনই চায় সে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিল হুল জান্নাহ, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে তিনবার আল্লাহর কাছে আশ্রয় চায়, যে আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান আশ্রয় চাচ্ছি, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, কালাতিন নার, এই জাহান্নামের আগুন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও, তিনবার করে। ইমাম নাসিরউদ্দিন আল-বারি বলেন, হাদিস হচ্ছে সাহি, যেটা আপনি ইবনে মাজা এবং তিরমিজিতে পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে জান্নাত চাওয়া শেখানো হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা শেখানো হয়েছে।